বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো চলে এসেছি, দেখো কাঁকড়া ধরার নতুন পদ্ধতিতে আরও একটা জাল দেখানোর জন্য। তো দেখো, এগুলো হচ্ছে কাঁকড়া ধরার জন্য জাল, ঘোগা জাল বলে। তো এখানে অনেকগুলো রয়েছে, তো এগুলো তোমাদেরকে দেখাবো খুলে, যে কীরকম সিস্টেম এর মধ্যে রয়েছে। তো সেগুলো দেখিয়েছিলাম আমি, কাঁকড়ার জন্য জলের ওপরে ফেলে দেওয়া হয়, কিন্তু এগুলো মানে শুকনো ডাঙাতে এগুলো গাঁটতে হয়, তো এগুলো জলের নিচেই থাকে। তো এর ভিতরে কাঁকড়া সারাটা দিন রাত বসে থাকলেও কিছু হবে না, বেরোবে না। তো দেখতে পাচ্ছ আমি এখন এগুলোতে চার বাঁধছি, তো এগুলো নিয়ে যাব। তো তোমরাও দেখতে থাকো কীভাবে কী করছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, তাহলে বুঝতে পারবে।